ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, এই তদন্ত প্রক্রিয়া কি শুরু হয়েছে, পুলিশ সূত্রে কি জানতে পারছো? পাশাপাশি জানতে চাইব এই ঘটনার প্রতিবাদে বিজেপি রাজ্য সড়ক অবরোধ করেছে, সেই ঘটনা সম্পর্কে কি খবর রয়েছে? দেখো, পুরো ঘটনাটার দিকে যদি আমরা নজর দিই তাহলে হচ্ছে গোঘাটের খানাটি যে গ্রাম রয়েছে সেখানে গণেশ রায় তিনি বসবাস করেন এবং তিনি বিজেপি কর্মী সক্রিয় মণ্ডলের দায়িত্বে আছেন এমনটাই জানা যাচ্ছে তার পরিবার সূত্রে। গতকাল সন্ধ্যেবেলা থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং আজকে গোঘাট স্টেশন সংলগ্ন যে অঞ্চল রয়েছে সেখানে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। তো স্বাভাবিকভাবে তার যে অস্বাভাবিক মৃত্যু সেটা নিয়ে কিন্তু তৈরি হয়েছে চাপানুতোর। তার কারণ, তার পরিবারের পক্ষ থেকে, গণেশের পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তারা যেহেতু বিজেপি করতেন, তাই লোকসভা নির্বাচনের আগে থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকজন তাদের পরিবারকে ভয় দেখাচ্ছিলেন এবং এই ঘটনা হচ্ছে সেই যে হুমকি দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই এই ঘটনা ঘটেছে এবং এটা তোমার খুন, এটা অন্য কোনো ঘটনা নয় এবং এর পিছনে তাদের বক্তব্য যে তৃণমূলের হাত রয়েছে। স্বাভাবিকভাবে সেইটা নিয়ে সরগরম হয়েছে। তৃণমূলের তরফ থেকে এখনো অবধি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু পুরো বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে। এখন এই দেহটি উদ্ধার হয়েছে একদম গোঘাট যে স্টেশন রয়েছে গোঘাট স্টেশনের কাছেই একটি গাছের ডাল থেকে দেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং এর পরিপ্রেক্ষিতে বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা গোঘাট মেদিনীপুর যে রাজ্য সড়ক রয়েছে সেই মেদিনীপুর রাজ্য সড়ক কিছুক্ষণ আগে থেকে অবরোধ করেছেন এবং আমরা দেখেছি এর আগে বিভিন্ন ঘটনা এই ধরনের ঘটনা নিয়ে কিন্তু শাসক দলের দিকে অভিযোগ তুলেছিল বিজেপি, পাল্টা সুর চড়িয়েছিল শাসক দলও। ফের একটি মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনা কিন্তু এই রাজনৈতিক চাপানোতর বাড়িয়েছে। ধন্যবাদ অর্ণব।